একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। আকাশের আর দূরত্ব কতটুকু, তাকালেই তো আকাশ দেখা যায়। দূরত্ব তো তার সাথেই আমার, যাকে দেখতে চাইলেই নিখোঁজ হয়ে যায়। ধীরে ধীরে সেই মানুষটার কাছেই গুরুত্বহীন হয়ে যাই, যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা রব আপনাকে দেননি, ভাবতে পারেন সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য? নিশ্চয়ই রব উত্তম পরিকল্পনাকারী। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। বিনা দোষে অপমানিত হওয়ার চেয়ে একাই নিজের অবলম্বন হওয়া অনেক ভালো, কারণ সেখানে সসম্মানে বাঁচা যায়। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয়, বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। শেষ থেকেও শুরু করা যায়, দরকার শুধু সাহসের। কিছু কিছু মানুষকে দেখবেন দোষ করেও এমন একটা ভাব নেবে যেন সব দোষ আপনারই। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। কষ্ট হচ্ছে হোক, তবু আমি ফিরে না আসার লোক, কার কাছে করব অভিযোগ? যাকে নিয়ে সাজানো গল্প সেই তো নিখোঁজ। আবার কেন আগের মতো অমন করে চাও? যে বিরহ গেছি ভুলে, ভুলতে তারে দাও। যদি কোনোদিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে, তাহলে বোধহয় এই সভ্য মানুষগুলো বর্বরতার পরিচয় দিয়ে কখনো অবহেলা করার দুঃসাহস দেখাতো না। কে বলেছে একাকিত্ব সব সময় মনকে পোড়ায়? মাঝে মাঝে একাকিত্ব নতুনভাবে বাঁচাতেও শেখায়। কাউকে কষ্ট দিতে চাইলে আঘাতের প্রয়োজন হয় না, শুধু তার থেকে দূরে সরে নীরব হয়ে যান, এর থেকে বড় কষ্ট আর হয় না। একটা হারাম সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি হালাল সম্পর্ককে দেওয়া হতো, তাহলে চারিদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। ভুল করার আগেই নিজেকে শুধরে নাও, কেননা কিছু ভুল করার পর নিজেকে আর শুধরাবার সময় থাকে না। যারা স্বার্থের জন্য কাজ করে তারাই এক সময় হারিয়ে যায়, আর যারা ভালোবাসার জন্য কাজ করে, অবস্থান যত ছোটই হোক, তারা কোথাও হারিয়ে যায় না, বরং শেষ অবধি তারাই থেকে যায়। পারফেক্ট অভিনেতা হতে হয় এই সমাজে ভালো থাকতে গেলে। যদি তুমি ভালো থাকার অভিনয় করতে না পারো, তবে দুনিয়া তোমার জন্য কঠিন। দায়িত্ব শব্দটা এমন একটি শব্দ, বয়সের সাথে সাথে দায়িত্ব জিনিসটাও জীবনের একটা অংশে জড়িয়ে যায়। বয়স যত বাড়বে, দায়িত্ব সেই সমানুপাতে বাড়তে থাকবে, যাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আপনার ইতিবাচক চিন্তাভাবনাই আপনার ইতিবাচক পরিবর্তন আনবে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। চেনা মুখও দিনের শেষে অচেনা লাগে। এক জন্মে শরীর চেনা যায়, মানুষ চিনতে 7 জন্ম লাগে। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সব সময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। জীবনে আগত প্রত্যেক জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারো সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে হয় না। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে তা করতে পারেন। অভাব আর অভিযোগ অন্যের কাছে না বলাই ভালো। সেলফি তুলতে তো কয়েক সেকেন্ড সময় লাগে, সময় তো লাগে ইমেজ বানাতে। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না, মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। ভদ্রতার খাতিরে তোমার চুপ করে থাকাটা অনেকেই চরিত্রের দুর্বলতা মনে করে, প্রয়োজনে গর্জে উঠতেও জানতে হয়। নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যকে সুখী করতে যে উঠে পড়ে লেগেছে, সে সত্যি নিঃস্বার্থবান মানুষ। ক্ষমা চাইলেই সব মাফ হয় না,
হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। অভিমানে মানুষ কখনো হারায় না, মানুষ হারায় তীব্র অবহেলায়। যারা মানুষকে পদে পদে ঠকায় তারাও ঠকবে, শুধু সময়ের অপেক্ষা। যে যার সাথে যতটুকু করবে সে ততটুকুই ফিরে পাবে। সম্পর্কের গুরুত্ব বোঝাতে হলে প্রথমে যোগাযোগ বন্ধ করো, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে তুমি তার প্রিয়জন নাকি প্রয়োজন ছিলে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। নিজের অবস্থানটা আগে শক্ত করে নেই, তারপর সব কড়া কথার জবাব দিব। ইচ্ছে করে যে শেকল বেঁধেছি পায়, সে শেকলকে চাইলেই সারানো যায়। সময়ের কাছে আজ আমি নিরুপায়। জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না। যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে পারে, তিনি হলেন বাবা। যে তোমার সকল কষ্টেও তোমার পাশে থাকবেই, তিনি হলেন মা। আগে অনেক ঘনিষ্ঠ ছিল, এমন অনেকের সাথেই কথা হয় না দীর্ঘদিন। যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না। জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ করে, তবে হাসতে শিখে নিও। তুমি যার কাছে যত বেশি আশা করবে, সে তোমাকে ঠিক ততটাই নিরাশ করবে। স্বপ্ন আর বাস্তবতা আজব জিনিস। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, আর বাস্তবতা মানুষকে কাঁদতে শেখায়। কি অদ্ভুত জীবন আমাদের! মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবনটা কি। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। যখন কেউ তোমার রাগের দাম দেয় না, তুমি বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে এবং তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছ। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয় ছাড়া কিছুই না। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। কি অদ্ভুত, তাই না? মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের প্রিয় মানুষগুলোর কাছেই। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। জীবন হচ্ছে কিছুটা আঁকা বাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। একটি ভালো সঙ্গ, ভালো উপদেশ একটি জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। যে একা থাকার স্বাদ পেয়ে গেছে একবার, সে আর সঙ্গী খোঁজে না দ্বিতীয়বার। যিনি রাতের পর সকাল দেন, তিনি কষ্টের পর সুখও দিবেন। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে, তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেওয়া উচিত।